বর্তমান সময় অনুসারে গরিব মধ্যবিত্ত পরিবারের একটাই স্বপ্ন, যদি একটা পুলিশের চাকরি পাওয়া যায়। পরিবারের কথা চিন্তা করে, মা বাবার অক্লান্ত পরিশ্রমের কথা মাথায় নিয়ে যেন মনে হয় যে কোনো একটা চাকরি পেলেই সবাইকে জীবনে শান্তি দিতে পারবো। আর বর্তমান পরিস্থিতি একটা রাস্তাই খোলা, যে ভ্যাকান্সি দেখা যায় সেটা পুলিশের। বর্তমানে চাকরির পরিস্থিতি এতটাই খারাপ, এম এ বিএড ইঞ্জিনিয়ারিং করা ছাত্রছাত্রীরাও আজকে পরিবারের কথা মাথায় রেখে দশম শ্রেণীর যোগ্যতারই পুলিশের চাকরির ফর্ম ফিলাপটাই করছে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু করতে হয় পশ্চিমবঙ্গ পুলিশকে। রাজ্যের যে কোনো প্রান্তেই তোমার পোস্টিং হতে পারে এবং ডিউটি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে পুলিশকে জন্ম থেকে মৃত্যু সমস্ত স্থানেই দেখতে পারবে। কেন বললাম একটু বুঝিয়ে বলি, এখনকার সময় রিচেস্ট পার্সেন্টদের বিয়েতেও পুলিশকে দেখতে পাওয়া যায়, এমনকি জন্ম মৃত্যু উভয় স্থানেই পুলিশকে দেখতে পাওয়া যায়, অর্থাৎ উভয় স্থানেই পুলিশকে ডিউটিতে পাঠানো হয়। আর ঝামেলা অশান্তি, মানুষের বিপদে পড়া, এই সমস্ত ক্ষেত্রে পুলিশ তো আছেই, তাই পুলিশকে সর্বঘাটের কাঠালি কলাও বলা যেতে পারে। দীর্ঘ 25-30 দিন ডিউটি করে 5-6 দিনের জন্য বাড়ি যাওয়ার নামটাই পুলিশ। অনেক ক্ষেত্রে 30 দিনে বাড়ির মুখটাও দেখা যায় না। মানসিক প্রেশার, তীব্র জ্বালাযন্ত্রণা সমস্ত কিছু সহ্য করেও এই চাকরিটা পরিবারের দিকে তাকিয়ে করে যাওয়াটার নামটাই পুলিশ। পুজোই বা ঈদ, যখন মানুষ তার আপনজনদের সঙ্গে আনন্দতে ব্যস্ত থাকে, তখন পুলিশ সেখানে মানুষের নিরাপত্তা দেওয়াতে ব্যস্ত থাকে। রাস্তায় দাঁড়িয়ে থাকা যে পুলিশটাকে বাড়ির কোনো গুরুজন গালিগালাজ করেছিল, তারই ফ্যামিলির কোনো সদস্য আর চাকরির সন্ধানে এই পুলিশের ফর্ম ফিলাপটাই করছে। তাই এই সমস্ত মানুষদের বলি, এক বা দুইজন পুলিশকে দেখে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে জাজ করবেন না। এরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে। যখন আপনি রাতে নিশ্চিন্তে ঘুমান, তখনই আপনার সন্তানের সমতুল্য কেউ একজন এলাকার নিরাপত্তা প্রদানের কাজেই ব্যস্ত থাকে। মানুষের জীবন বাঁচানোর তাগিদে এটা একটা পেশা, সুতরাং পুলিশ যেমন আপনাদের বিপদে ছুটে আসে, তেমনি আপনারাও পুলিশের দিকে ভালোবাসার আটটা বাড়িয়ে দিন। দেখবেন সম্পর্ক অনেক মজবুত হবে। বন্যা, ঝড়, ভূমিকম্প, ত্রাণ শিবির সমস্ত ক্ষেত্রে পুলিশ মানুষের বিপদের সময় নিজের জীবন বিপন্ন রেখে অন্যের জীবন রক্ষায় ছুটে যায়। আর অনেকে এদের সাথে আর্মি বা কেন্দ্রীয় বাহিনীর কোনো ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা করে। তাদের উদ্দেশ্যে জানায়, আর্মি বা কেন্দ্রীয় বাহিনী বর্ডার সিকিউরিটি প্রদান করছে বলে বাইরের শত্রু ভিতরে আসতে পারে না, তেমনি পুলিশ নিজস্ব রাজ্যের নিরাপত্তার জন্য রাজ্যের অভ্যন্তরীণ সমস্ত অপরাধ আইন শৃঙ্খলার মাধ্যমে দমন করার চেষ্টা করে। এই ভিডিওটা কতটা মোটিভেশনাল সেটা বলা সম্ভব না, তবে পুলিশের চাকরির বাস্তব জীবনে কিছু টুকরো কথা এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরলাম। আপনার পরিবারে যখন কোনো সদস্য পুলিশের চাকরি যোগদান করবে, তখনই আপনি বুঝতে পারবেন পুলিশ আসলে কি। যেগুলো আগে শুনতাম তার সাথে বাস্তবে কতটা মিল আছে সেই দিন বুঝতে পারবে। শুধু একটা অনুরোধ করব, পুলিশের চাকরি যদি তুমি ভালোবাসো, ভিডিওটিকে শেয়ার করো এবং লাইক করে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমার অভিমত। জয় হিন্দ, বন্দে মাতরম।